বাবা, এখনকার দিনে কীর্তনীয়রা বলে খালি গায়ে যদি গান করে, যদি শরীরে যদি না কোনো জামা কাপড় থাকে, উলঙ্গ তো নয় কি? মহাপ্রভু কেমন ভাবে এসেছিলেন, এখনো বড় বড় কীর্তনের বেরিয়েছে বলে খালি গায়ে যদি খালি শরীরে না ঢাকা দিয়ে যদি স্নান মানে কীর্তন করে, বলে ও তো দেখলে মেয়েদের কাম জেগে যাবে। ঠিক তোমার ওই কথা, কেন মহাপ্রভু তার সারা অঙ্গে কি কাপড় ছিল? হরি হরি বল, শিক্ষা নাও মহাপ্রভুর কাছ থেকে। মহাপ্রভু তো বলেছে আমি যাহাই করি তোমরা তাহাই করো। ওই সময় দেখবেন যদি বাড়িতে কোনো হিন্দি গান, কোনো আধুনিক গান বা অন্য কোনো গান করলে তাতে কিন্তু কাম জাগতে পারে, রাধে রাধে রাধে। কিন্তু এই হরি নামে কোনোদিন কাম জাগে না বাবা, যে বলে পুরোটাই মিথ্যা। কেন? এই হরি নামের মধ্যে কত প্রেম, যেটা মহাপ্রভু রামাদি অবতারে ক্রোধের যুদ্ধে অস্ত্র ধরে। কত অসুরেরে করিল সংহার এই কলিযুগে, ২৮তম কলিযুগে গৌর হরি কারো প্রাণে না মারিল, কারুর অঙ্গে আঘাত আনল না, মন শুদ্ধ করিল সবার, মন শুদ্ধ করিল সবার। তাই এমন কলিযুগে আর হবার নাই আর হবে না গো। শাস্ত্রে বললেন এই গৌর ছাড়া গতি নেই বাবা, যে যুগে যে অবতার সেই অবতারে ভজিলে পাইবে উদ্ধার। তাহলে এই গৌর হরির মুখ নিশ্চিত বাণী সর্বপ্রথম আমরা একটু করবো বাবা। কিটা সেটা কি বলে? দশে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া সংকীর্তন কর সবে কলহ করিয়া। কে গো, এখনকার দিনে তো ইউটিউবে অনেক কীর্তনিয়া ফেমাস হচ্ছে, হ্যাঁ কি করছে জানবার দরকার নেই, শুধু একটু অঙ্গি ভঙ্গি দেখিয়ে ও যদি বলেছে ওটা আমি বলবো এটা, তাহলে আমি ফেমাস হয়ে যাব। তাহলে কলহ হচ্ছে না? প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবই করিয়া নির্বন্ধ, বলে ইহা হইতে সর্বসিদ্ধি। হ্যাঁ গো, এখান থেকে সব কিছু সিদ্ধ হবে। ওই কালী কালী বললে কালী আসবে না? কেন? যদি গোড়াতে জল দেওয়া যায় তার শাখা প্রশাখা সব পল্লব হয়, গোড়ায় জল দিলে সব পাবে। তাই বললেন সর্বসিদ্ধি হ, কি শয়নে কি স্বপনে কিংবা নিশি জাগরণে, অহর নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে, বলে দশে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া সংকীর্তন কর সবে। কি করে? হাতে তালি দিয়া, হাতে তালি দিয়া। আচ্ছা মায়েরা একটা জিনিস লক্ষ্য করবেন, আপনারা ওই যারা ক্লিবলিঙ্গ, এই জাগতিক জগতে যারা ক্লিবলিঙ্গ তারা কে? আমরা সাধারণ বলি না, হিজড়া বলি, হিজড়া। ওই হিজড়ারা কি করে বলুন তো, যখন পয়সাটা নিতে আসে কেন বলে,
নিজেরা কি অসুস্থ হয়েছে দেখেছেন? কেন বলুন তো, তারা সদাই এই হাতের যে তালি মারছে না, এই তালিতে সারা অঙ্গ ঠিক আছে। রাধে রাধে। তাই তো শাস্ত্রে বললেন, দাসে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া সংকীর্তন কর সবে হাতে তালি দিয়া, হাতে তালি দিয়া। এবার আপনারা কি হাতের তালি দিবেন? দিবেন কি বলেন, দিবেন নাকি? জোরে বলুন। বাহ, তাহলে হাতের তালি যদি দিতে হয় হাতটা একটু তুলুন নাকি, আমি দেখতে পাই। সবাই মিলে লজ্জা থাকা যাবে না, সবাইকে করতে হবে একদম। ওই যে হাত তুলেছেন হাপের মতোই পাবে, যে ফুল তুলেছেন ফুলের মতোই পাবে। তাহলে একদম ফুল তুলে দেন। কেন, 144 ধারা হরিবাবুর বাড়িতে করেছে, ওই যে এসেছে 144 ধারাতে এসে উনি বলছে, যদি হাত তুলে আমার কাছে সারেন্ডার করবি তাহলে বাঁচবি, না হলে কিন্তু একবারে এমন দেব। বলে ভগবানের একটি কনিষ্ঠাঙ্গুলের হিলনে না সারা বিশ্ব লয় হয়ে যায়। কি তাহলে দুটি বাহু তুলে একাতরে এক উচ্চেশ্বরে এক উত্তরে সবাই মিলে বলুন, হৃদয় গৌর বিবানন্দে হরি হরি। হরি বলটা ওখান থেকে আসছে না, মনে হয় হবি বল না কি একটা বলছি। হ্যাঁ, নিদাই গৌর প্রমাণ আছে আছে। তাহলে সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই একসঙ্গে করতে হবে, মুড়ি ভাজা হয়ে যাচ্ছে ও পাশে চচ্চড়ের পাশে ফরফর, একসঙ্গে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। চব্বিশ পরগনা থেকে দাদাকে নিয়ে এসেছি, আমন্ত্রণ ইউটিউব, তিনি এসেছেন, ওপাশের মানুষগুলো দেখুক যে আমাদের মেদিনীপুরেও কীর্তন হয়, একটু দেখিয়ে দেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে
সুন্দর, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করি। তবে আজকে আমরা ছোট্ট করে গৌরচন্দ্রিকা স্মরণ করলাম, এরপরে আমরা লীলার মধ্যে প্রবেশ করতে হবে, তো দেরি হয়ে যাচ্ছে, তাই তো? নাকি না গৌরচন্দ্রিকাটা করব একদম সম্পূর্ণভাবে করব, না রেখে যাব? আপনার কোনো কিছু জিজ্ঞাসা করবার হলে বাসাকে যাবেন, জয় নেই তাই। পদকর্তা কি বললেন? না অসাধনে চিন্তামণি বিধি মিলাই লয়ানি গোড়া বড় দয়া ঠাকুর। এরপর কি বললেন? কত শতয়ানন কত চতুরানন, কত শতয়ানন কত চতুরানন, বড় দিয়া বড় নহি বড় দিয়া বড় নহি যথাযথ শিক্ষা থাকলে জানা থাকলে তাকেই তো বরণ দেবেন নাকি, কি গো? তাহলে গৌরহরির কথা যদি কেউ বলতে পারে, বলে শেষ করতে পারে, তাকেই তো বরণ দেবে। কেউ পেল না, কেউ পেল না, কেউ পেল না, পেল না, আসা যাওয়া সার করলো কেউ পেল না, আসা যাওয়া সার করলো কেউ পেল না। কি বললেন? কত শতয়ানন কত চতুরানন, কত শতয়ানন কত চতুরানন, আজ বরণিয়া বড় নহি পায় 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 গো, বরণিয়া বড় নহি পায়। এবারে কি বললেন দেখুন? চারি বেদ শরদ রসন করিয়া অধ্যয়ন, চারি বেদ শরদ রসন করিয়া অধ্যয়ন, সে যদি আমার গৌর নাহি ভজে ভজে রে, সে যদি আমার গৌর নাহি ভজে। কি বললেন? চারটে বেদ। কি বেদ? কটা? চারটে বেদ। তাহলে ঋক সাম যজু অথর্ব এই চারটি বেদকে যদি কেউ মুখস্থ করে নেয়, এই যে দাদা ভাই বলছে না যে এটা বলুন ওটা বলুন, বাবু আমার ভেতরে তো নেই কিছু, কি বলবো আপনাকে, দেব কি? যে বেশি ফরং ফরং করে ওই জন্য কথায় বলে না, অল্প জ্ঞানী লাফায় বেশি, মধ্য জ্ঞানী চুপ, আর বৃহৎ জ্ঞানী শান্ত মেজাজ, বসে দেখে চুপ 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 চুপ। সনজিৎ মণ্ডল তিনি একটি গান বের করেছিলেন না, অতটুকু জলে পুঁতি ছচ্ছর করেছিল, শাস্তি বললেন পদকর্তা, তিনি কলম দিলেন কি, তিনি প্রথমেই বললেন চারি বেদে সারা দারাসন সে যদি করিয়া অধ্যয়ন, সে গৌর কথা জানে না, চারটি বেদ মুখস্থ করে নিয়েছে, হ্যাঁ ছয়টি দর্শন মুখস্থ করে নিয়েছে, গীতা ভাগবত সব কিছু জানে, গৌরকে চেনে না, তোমার ক্যাঁচ করে বলল বিধাতার অধ্যয়ন লোচন বিহীন জন, লোচন মানে চোখ, কি গো? বলে চোখ থাকিতে অন্ধ হয়েছে, চোখ থাকিতে অন্ধ হয়েছে, চোখ থাকতে থাকতে যদি অন্ধ হয়ে যায় কি হবে, দেখতে পাবে না কি? এই চোখের দ্বারা আমরা সব কিছু ভালো মন্দ দেখি, যদি চোখটা না থাকে কি হবে, বেকার হয়ে যাবে না? তাই বললেন তুমি সব কিছু মুখস্থ করে নিয়েছো, সব জানো বাবা, কিন্তু তুমি তো গৌরহরিকে চেনো না, গৌরহরিকে জানো না, তাহলে তুমি জানলেটা কি? এই যে বলে না গৌরচন্দ্রিকা মানে কি, অনেক সব কীর্তনিয়া এসে আগে প্রথমে গৌর 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 গৌর, কি গৌর, হ্যাঁ কি গৌর, সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, সংকীর্তন
কীর্তন যজ্ঞে যেই ভজনা করে সেই হয় পরম সাধু। সাধু তাহলে এখানে কীর্তন করতে এসেছি, বাবার নামটা যদি ভালো করে না বলি বলে এর বংশের ঠিক নেই, বাবার ঠিক নেই, এ বলবে বর্ণশঙ্কর নাকি, বাবার ঠিক নেই কি বর্ণশঙ্কর। তাহলে প্রথমেই আমাদেরকে পিতার নাম ধরতে হবে। হরিবাবু আজকে যে হরিবাসর সৃষ্টি করেছে, প্রথমে যদি তার পিতা মাতার যে স্মৃতি মন্দিরটি রয়েছে সেখানে যদি না মালা দান করে ওই হাজার ভগবানকে নিয়ে এলে কি লাভ হবে? যার জন্য তুমি দেখলেই অ জগৎ তাকে চিনলে না, তুমি খালি এ সে তার বাপকে তার বাপকে এর বাপকে, কি হবে? নিজের বাবার নাম ঠিক করে জানো না, পরের বাবাকে নিয়ে টানাটানি করো বাবা। তাহলে সেরকম পুত্র হলে সে আগে ওই স্মৃতি মন্দিরে গিয়ে আগে মাল্যদান করবে, নিদয় গৌর বেমানন্দে হরি হরি ও। তারপর কি বললেন, বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানো তো, সে যদি আমার গৌরাঙ্গ করে কিছু জানবার দরকার নেই, শুধু গৌরকে জানলেই হবে। গৌর 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 নিতাই 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 বলো, নিতাই 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 কিছু জানবার দরকার নেই, গৌর বললে নিতাই বললেই হবে। সংকীর্তনাই কপিতরু, সংস্কৃতে অ উচ্চারণ মানে দ্বিবচন বোঝায়, তাহলে নিতাই গৌর দুইজনে এখানে হরিনাম করে জগৎটাকে উদ্ধার করেছে। তারপর কি বললেন, তারপর পদকর্তা তিনি কলম দিলেন, নয়ন নন্দেতে ভনে সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে তা সর্বসিদ্ধি করতলে তা, একবারে গৌর 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 বল, গৌর 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 বল, গৌর 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 বল, গৌর 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 বল, এই কলিযুগের অবতারে গৌর 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 বল, কলিযুগের অবতারে একবারে গৌর 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 বল, কলিযুগের অবতারে গৌর 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 বল, কলিযুগের অবতারে গৌর 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 বল, কলিযুগের অবতারে ওরে সবাই মিলে বললেন কোনো কিছু জানবার দরকার নেই, শুধু গৌর বললেই হবে। তাই পদকর্তা কি বললেন, নয়ন নন্দেতে ভনে সেই তো সকলি জানে, নয়ন নন্দেতে ভনে সেই তো সে জানে নয়ন
এবার আমরা গতদিন যে তিথিটা ছিল এই তিথিটা কি তিথি বলুন তো, কি গেল আমাদের? হ্যাঁ, রথযাত্রায় পাঁপড় খেয়েছেন, জিলেপি খেয়েছেন। আচ্ছা, এই রথ, এই রথের কয়টি কাঠ দিয়ে রথ তৈরি হয় জানেন? আমাদের দেহে হাড় কয়টি বলুন তো? ইয়েস, একদম রাইট আনসার। ওনার জন্য সবাই মিলে দুটি বাহু তুলে নিতাই গৌর প্রেম আনন্দে হরি হরি। ও আজকে হিন্দু ধর্মের লজ্জা থাকা দরকার, হিন্দু ধর্মের লজ্জা থাকা দরকার, ইসলাম ধর্মের স্কুল আছে হ্যাঁ, কিন্তু আমাদের হিন্দু ধর্মের লবডঙ্কা শুধু নিজেদের পণ্ডের লাগ লেগে লেগেই মরছি। একদম পরিষ্কার কথা, আজকে হিন্দুরা নিজেদের ধর্ম ভুলে গিয়ে অন্য ধর্মকে নিয়ে মাতামাতি করছে। নিজেরাই এর জন্য দায়ী। সনাতন ধর্মের কোনোদিন কোনোদিন কোথাও লেখা থাকে না বা দেখা যায়নি বা কেউ জানতেও পারে না যে সনাতন ধর্ম কতদিন আগে এসেছিল, কেউ বলতে পারবে না। বলে বোঝানো যাবে যে ইসলাম ধর্ম কতদিন আগে এসেছিল, হ্যাঁ, খ্রিস্টান ধর্ম কতদিন আগে এসেছিল, বুদ্ধ ধর্ম কতদিন আগে এসেছিল বলে বোঝানো যাবে, কিন্তু সনাতন ধর্ম কেউ বলতে পারবে না। কেন বলুন তো? এখন সনাতন ধর্মে সব কিছু পাওয়া যায়, আর এই জন্য এর উপরেই সবাই আঘাত দিচ্ছে। কিন্তু শাস্ত্রে ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে বলেছিল, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে। যতই যারা যাহা কিছু করুক না কেন, সনাতন ধর্ম আছে, থাকবে, আর আগে থেকেই ছিল, এবং আরো বেশি বেশি করে সনাতন ধর্মের প্রতিষ্ঠিত হবে। তাই এই জগন্নাথের যে রথটি হয়, কয়টি কাঠ দিয়ে তৈরি হয়? 206টি কাঠ দিয়ে তৈরি হয়। আর আমাদের এই মানব দেহে কয়টি হাড় দিয়ে আমাদের মানব দেহটা গঠিত? 206। জগন্নাথের রথের কয়টি চাকা কি গো গিয়েছেন, পুরীধামে গিয়েছেন মন্দিরের যখন জগন্নাথের যখন রথ হয় সেই সময় গিয়েছেন? বলে জগন্নাথের রথ যদি কেউ টানে, তার দড়িটি যদি কেউ ছুঁয়েও দেয়, তাহলে তাকে আর পুনর্জন্ম নাবিদ্যতে, তাকে আর পুনর্জন্ম করতে হবে না। কেন, কিসের জন্য, কারণ কি? সনাতন গোস্বামী একদিন মহাপ্রভুকে বলেছিল, প্রভু শুনেছি নাকি কেউ যদি ওই জগন্নাথের রশ্মি যদি ধরে বা ছুঁয়ে দেয়, তাকে নাকি পুনর্জন্ম হতে হবে না। প্রভু, তাহলে যদি ওই রথের চাকার আগের দিকে যদি পড়ে যায়, পড়ে গিয়ে যদি আমার এই নশ্বর দেহটাকে শেষ করে দেয়, তাহলে তো আর আমার কোনদিন পুনর্জন্ম হবে না প্রভু।
শোনো, ভগবান জগন্নাথ তিনি যে জগতের নাথ, আর এই জগন্নাথ চায় না কোনো ভক্তকে তার রথের চাকায় মিশে মারবার। এতে কিন্তু তোমার পুনর্জন্ম হবে না, তোমার পাপ হবে না। জানি তাই এজে ও পাশে কি গো, ও মা কলা বেচা চলছে, রথ দেখবে কলা বেচবে দুটাই করে। ও মাউসি পাকা মাথা মাউসি গো, কথা বলছেন কেন? শুনুন, এই যে গতদিন যে তিথিটা চলে গেল রথযাত্রা, একে বলে পুণ্যযাত্রা। কেন বলে? হ্যাঁ, ওই রথের যে রশ্মিটা আছে ওকে ছুঁলে আর নাকি পুনর্জন্ম হতে হবে না। কেন? জগন্নাথের 16টি চাকা ছিল, আমাদের মানব দেহ 16টি চাকা আছে, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয় আর স্বররিপু। হলো, মিলল? শাস্ত্রে বললেন জগন্নাথের রথ কে চালায়, কে চালায়, কে চালায় রথ, কে চালায়? সারথি চালায় কি? আর আমাদের এই মানব দেহে যে সারথি আছে সে কে, কে চালাবে? মন। মন এক্ষুনি ভাবছে যে এখানে থাকবো না, চলে যাব, ওখানে প্রসাদ দিচ্ছে, চলো এ লোটা কম্বল গোড়া রে ভাই চল। হ্যাঁ, আর ভগবান তিনি রথে নিজে নিজেই রথ চালায়। কেন জানেন? এই রথটা চলতে চলতে অনেক সময় দাঁড়িয়ে যায়। কি কারণ? আমাদের এদিকে কি করে ওই ভক্তরা টানতে টানতে দাঁড়িয়ে যায়, না জগন্নাথের ওখানে পুরী ধামে রথ আসছেই আসছেই দাঁড়িয়ে যাবে, এমনিতে এমনিতেই দাঁড়িয়ে যাবে। রথটা যখন চলে ওই যে ঘর 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 আওয়াজ হয় না, ওটাকে শাস্ত্রে বললেন ওটা বেদ। মহাপ্রভু তিনি ওই জগন্নাথের শ্রীক্ষেত্রে তিনি কিন্তু দুটি বাহু তুলে হরিনাম করেছিলেন, নাচতে নাচতে উনি ভাবে বিভোর হয়ে যেতেন, যেখানে সেখানে আছাড় খেয়ে পড়ে যেতেন, তার জন্য তো রথটাকে থামাতে হতো। এখনো এই ভক্তকে দেখে জগন্নাথের ও রাধা নামে বিভোর হয়ে যায়, সেই জন্য ওই জগন্নাথও মাঝে মাঝে দাঁড়িয়ে যায়, এমনি এমনি দাঁড়িয়ে যায়। আর শাস্ত্রে আছে ওই যে চাকাগুলো, ওই চাকার তিনটে দাগ পড়ে যায়, মানে চাকাগুলো যে দেওয়া আছে তিনটে স্তরে দেওয়া আছে, আর ওই তিনটে স্তরে যাওয়ার পর কেউ ধরো ওই দড়িটা ধরতে পারলো না, বৃদ্ধ মানুষ বাচ্চা ছেলে যেতে পারবে না, ভিড় আছে, সে কি করবে? না গিয়ে ওই যে দাগ রয়েছে ওখানে গড়াগড়ি যদি দিতে পারো, গঙ্গা যমুনা সরস্বতীকে তোমার স্নান হয়ে যাবে। নেতাই গৌর হরি 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 ও। আর এই জগন্নাথের যে রশ্মিটা, এটা কি? শাস্ত্রে বললেন এটা হলো বাসুকী নাগ। আর ওই বাসুকী নাগকে যদি কেউ ছুঁয়ে দেয় তার এমনিতেই স্বীকৃতি হয়ে যাবে, তার যত পাপ থাকুক যতই দুষ্কর্ম থাকুক না কেন এমনিতেই সে উদ্ধার হয়ে যাবে। তাই তো শাস্ত্রে বললেন পুনর্জন্ম নাপিত্যতে। এই জগন্নাথের আজকে লীলা একটু আমরা শুনবো নাকি? মায়েরা কি বলছেন? হ্যাঁ,
আজকে এই লীলা থেকে জানবো জগন্নাথের দেহটা কি দিয়ে তৈরি, জগন্নাথ কখন তৈরি হয়, জগন্নাথের এই দ্রবীভাব কেন হলো, জগন্নাথ এই রকম ভাবে বড় বড় চোখ ছোট ছোট হাত পা নেই কেন হলো, এই বিগ্রহ কোথায় ছিল, কে নিয়ে এলো, কোন ভক্তের দ্বারা এখানে প্রতিষ্ঠিত হলো, জগন্নাথের মন্দির কে তৈরি করেছিল। এখন একটা কথা শুনবেন বাবা, এই কিছুদিন হলো একটা নিয়ম জারি হয়েছে, আইন জারি হয়েছে, কিটা বলুন তো। এই যে আমাদের বেশিরভাগ হিন্দু ধর্মের মানুষরা ছোট ছোট জামা পড়তে ভালোবাসে, কেন, ওই জগন্নাথের ওখানে যে সমুদ্র রয়েছে না, গিয়ে একদম আর ওই অবস্থায় কি করে ওই জামা প্যান্ট পরে ওই জগন্নাথের মন্দিরে ঢুকে যায়, এতে ভগবানের অপমান হয়। ও মানে না যে ভগবান কি বস্তু। আজকালকার দিনে ছেলে মেয়েরা ছোট ছোট মিনি স্কার্ট পরে বাবার আগের দিকে ঘোরাফেরা করে, ভাইয়ের আগের দিকে ঘোরাফেরা করে, গুরুদেব আসছে বৈষ্ণব এসছে তার আগের দিকে ঘোরাফেরা করে, বলে এমনিতেই তো রসাতলে চলে যায়। তার জন্য একটা আইন জারি করেছে পুরী ধামে জগন্নাথ মন্দিরে, কোন ছোট জামা প্যান্ট পরে হাফ প্যান্ট পরে প্রবেশ করা যাবে না। তাহলে এটা আমাদের জন্য ভালো না খারাপ, ভালো না? আজকে যদি আমরা ছোটখাটো জামা প্যান্ট যদি না কিনে দিই মেয়েকে, ও কোম্পানি যত তৈরি করুক না কেন, না কিনলে ও বলে ঝপাস বন্ধ করে দাও, ঠিক? আর দেখবেন বেশি করে আমাদের হিন্দু ধর্মের মানুষরাই পড়ে, যেমন আমরা খাওয়ার জন্য ভালো মন্দ রেঁধে আমরা যেমন খাই, হ্যাঁ পোশাকটাও আমরা সেইভাবেই করি, আমরা একটু দেহের একটু ভালোবাসতে, হ্যাঁ দেহটাকে ভালোবাসি খুব, যখন দেহটা জরাজীর্ণ হয়ে যায় তখন বলি বাবু রে বাবু এদের এতদিন কি করেছি। এই জগন্নাথ কোথায় ছিল আজকে আমরা ছোট্ট করে শুনবো, জানি তাই। তাহলে সর্বপ্রথম এই জগন্নাথকে জানতে হলে কোথায় যেতে হবে, এই জগন্নাথের কথা কে জানিয়েছিল, আজ থেকে প্রায় 537 বৎসর পূর্বে মহাপ্রভু 24 বৎসর বয়সে তিনি যখন সন্ন্যাস ধর্ম নিলেন, সন্ন্যাস ধর্ম নেওয়ার পর তিনি কোথায় গেলেন, শ্রীক্ষেত্রে গেলেন, শ্রীক্ষেত্র মানে পুরী ধামে। আর পুরী ধামে গিয়ে তিনি কি করতেন, জয়নিতাই অনেক আছে, অনেক তত্ত্ব আছে বল, পুরী ধামে গিয়ে তিনি কি করতেন, সদাই জগন্নাথকে দেখতেন, আর কি বলতেন জানেন, নিজের ওই হাত দিকে জগন্নাথ বিগ্রহের আগের দিকে যে গরুর স্তম্ভ রয়েছে, গরুরের স্তম্ভ, সেই গরুরের স্তম্ভে একটি হাত দিয়ে তিনি অপলক দৃষ্টিতে জগন্নাথকে দেখতেন। দেখতে দেখতে তার নয়ন যুগল থেকে অশ্রুধারা বরিশম হয়ে যেত, নয়ন জলে কান্ত, কানতে কানতে কি বলতো বাবা, কানতে কানতে বলতেন কি, জয় জগন্নাথ, 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 জয়
সবে নয়ন পথ গাবে জগন্নাথ সবে নয়ন পথ গাবে জগন্নাথ সবে নয়ন পথ গাবে জগন্নাথ সবে নয়ন পথ সেই সময় ওই জগন্নাথ মন্দিরে আছাড় আর যেই না আছাড় খেয়ে পড়েছে সঙ্গে সঙ্গে ওই জগন্নাথ মন্দিরের যারা পাণ্ডা রয়েছে একটি বেদ নিয়েছে ওই মহাপ্রভুকে ছুটতে ছুটতে মারতে উদ্যত হলেন মার বেটাকে যখন ওই চিৎকার করে মারতে উদ্যত হল তখন পেছন দিক থেকে একজন বলে উঠল লাগবে হরিব জানো যার শরীরে অষ্ট সাত্ত্বিকের ভাবের উদয় হয় যার দেহে শ্বেতকম্প দিয়ে তার শরীরটা থরথর করে কাঁপে তাকে কেউ মেরো না তোমাদের পাপ লাগবে জানো এ সাধারণ ব্যক্তি নয় এর সারা অঙ্গ কম্পিত হয় মেরো না মেরো না কেউ মেরো না জানেন পাণ্ডারা চিৎকার করে বলছেন জানেন জানেন রাজপুরোহিত মহাশয় এই কোথা থেকে ন্যাড়া বেটা না জানি ছেড়ে দিয়ে না বুঝি এখানে এসে ভণ্ডগিরি ফলাচ্ছে এই ভণ্ড আমরা কেউ মেনে নিতে পারবো না দাঁড়াও আমি যে রাজপুরোহিত আমি যে সার্বভৌম পণ্ডিত আর আমি বলছি তোমরা কেউ ছোঁবে না জানি তাই ভক্তিমতী মায়েদের উদ্দেশ্যে একটা কথা বলবো বাবা যেনারা ওই রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন সবাই প্রসাদ পাবেন বাবা কেউ বাদ যাবেন না একটু হরি কথা শুনুন আমি হয়তো কিছুই জানি না আপনাদেরকে আনন্দ দিতে পারবো না কিন্তু হরি কথা একবার যদি কর্ণকুহরে প্রবেশ করে তোমার সারাই অঙ্গ পবিত্র হয়ে তাই তো সর্বপ্রথম বলে অপবিত্র অপবিত্র বা
সর্বাবস্থান জসমরেত 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 মানে যখনই তুমি স্মরণ করলে জসমরেত পুণ্ডরী গাখ্যাং সর্ব অভ্যন্তর শুচি ওই বাহির আর ভেতর সবটাই শুচি হয়ে যায়। তাহলে একবার হরিনাম যদি কর্ণ কুহরে প্রবেশ হয় এমনিতেই তো সব হয়ে যাবে কি। তাহলে কৃপা করে একটু আসুন, আসন গ্রহণ করুন। এই হরিবাবু যে আপনাদের চরণ ধুলির আশায় এই যে আসনটি দিয়েছে এটা যে বিফল হয়ে যাবে, যখন তার পিতা বেঁচে ছিল সেই সময় এই অষ্টপ্রহর নাম যজ্ঞ করেছিল, আর সেই পিতার যে নাম যজ্ঞ ওই হরি বাবু দেখেছিল সেটাকে অনুসরণ করে আজকে আবার অষ্টপ্রহর নাম যজ্ঞ শুরু করে। সে যে চায় ভক্তের চরণ ধুলি, সে যে চায় গোবিন্দের চরণ ধুলি, বৈষ্ণবের চরণ ধুলি, আপনারা যদি কৃপা করে না এখানে এসে বসে সব আশা বিফল হয়ে যাবে। শুধু কি নিমন্ত্রণ দেওয়া মাত্র কি শুধু খাওয়া, শুধু খেলেই কি আমাদের সব হয়ে যাবে গো? যদি হরিনাম শুনতে পারি, জানো এখন তুমি করবে না, এখন তোমায় অনেকবার বলবার সত্ত্বেও আপনি চিন্তা করবেন কে হরিদাস পাল গোপাল দাস এখানে বাড়ি, ও নাকি বলছে হরিনাম শুনতে রাধে রাধে। আমার কথা নয় বাবা, একদিন একদিন আসবে সেদিনকে আর ওই হরি বলাটার হবে না, তখন কি হবে জানেন? হবে বাল্লা, হবে বাল্লা, হবে বাল্লা, দাঁতগুলো পড়ে যাবে, জীব উচ্চারণ করতে পারবে না। ওই মৃত্যুর সজ্জায় সজ্জিত হয়ে মৃত্যুর সঙ্গে যখন পাঞ্জা লড়বে সেই সময় ছেলে এসে বলবে বাবা একটু হরিনাম করো না, কর্ণ তখন বধির হয়ে যাবে, বলবো বললেও বলা যাবে না। সেদিন তোমরা কি করবে? অভ্যাস থাকলে তো তাহলে হবে। এই যে বলে না যখন ওই মৃত্যুর সঙ্গে পাঁজা লড়া হয়, ওই যখন বিছানাটায় পড়ে থাকি সেই সময় মানুষরা বলে না দেখ 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 বুড়োটা বেঁচে আছে না মরে গেছে। তখন জ্ঞান বুদ্ধি অহংকার কিছুই থাকে না, তখন শুধু একটা জিনিস থাকে চেতন। ছোটবেলা থেকে হরিনাম করতে 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 চেতনায় এসে যাবে হরিনাম করতে হবে। শাস্ত্র বললেন চারে দেখি আইসে মুখে কৃষ্ণ নাম, তাহারে জানিও বৈষ্ণব প্রধান। বৈষ্ণব প্রধান, তাহলে কৃষ্ণ নামটা যেমন দেখলে আসে, তাহলে ছোটবেলা থেকে এই অভ্যাসটা যদি থাকে। হরি বল হরি বল। হয়েছে কি জানেন, নারদ মুনি ছোট করে দৃষ্টান্ত তুলে ধরছে এই হরিনাম করলে কি হবে, এই সাধু সঙ্গ করলে কি হবে। হ্যাঁ বলেছে না সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম।
মধ্যে। একদিনকে নারদ মুনি এখনো স্বর্গ মর্ত পাতাল হরিনাম করতে করতে তিনি কি করেছে মনে মনে চিন্তা করলো, সাধু সঙ্গের ফলটা কি, এই হরিনাম করলেও বা কি লাভ হবে। সদাই তো এ কথাটা আমি কোনোদিন চিন্তা করি না। কি বলে তিনি কি করলেন, বলে ব্রহ্মার কাছে যাব, পিতা ব্রহ্মার কাছে গেলে হবে না, ভোলানাথের কাছে যাব না। কার কাছে গেলেন, ভগবান শ্রীহরির কাছে গেলেন। আর শ্রীহরির কাছে গিয়ে বলছেন, প্রভু আপনার কাছে আমি এসেছি একটা কথার উত্তর। কি কথা, কথাটা কি জানো, এই যে সাধু সঙ্গ লাভ কি, সাধু সঙ্গ করলে হরি বাসরে বসলে লাভটা কি, কি হবে। বলে এক কাজ করো, তোমাকে বলছি তুমি একটা গোবরা পোকার কাছে যাও। দেখেছেন গোবরা পোকা, দেখেছেন ওই যেগুলো, যে পোকাগুলো ওই গোবরগুলোকে গোল করে ওই যে গড়িয়ে গড়িয়ে নিয়ে চলে যায়। নারদ মুনি হরি নাম করতে করতে ওই গোবরা পোকার কাছে এসে হাজির। এসেই নারদ মুনির তো সবাই সদাই সেই হরি নাম, নারায়ণ নারায়ণ, যেই না নারায়ণ নারায়ণ বলেছে ওই গোবরা পোকা তাকিয়ে তারপর হরি বল হয়ে গেল, দেহত্যাগ করে নিল। নারদ মুনি চিন্তা করলো, এ কি, আমি কি করলাম, একটা প্রাণ নাশ করে দিলাম, একটা পিপীলিকার ভেতরে যতটা প্রাণ আছে আমাদের মতো মানুষদের দেহের ভেতরেও ততটা প্রাণ আছে, লাভটা কি হলো। ভগবান মনে হয় আমাকে ঠকিয়েছে, না এখানে থাকবো না। আবার তিনি হরিনাম করতে করতে ফিরে গেলেন প্রভুর কাছে। প্রভু লাভটা কি হলো, তুমি তো বললে সাধু সঙ্গের ফল তুমি পাবে, আমি গিয়ে দেখলাম গোবরা পোকার কাছে আমি যেই না নারায়ণ নারায়ণ বলেছি ওই গোবরা পোকা তার দেহত্যাগ করে। বেশ বেশ নারদ, তুমি এক কাজ করো, এরপর তুমি এক মৌমাছির কাছে যাও। প্রভু আমি আর যাব না। শোনো শোনো নারদ, মৌমাছির কাছে যাও, ওই তোমাকে বলে দেবে যে সাধু সঙ্গের লাভ কি। আবার হরিনাম করতে করতে চলেছে গো, কি বলছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা জপরে রসনা
আমাদের মধ্যে অনেক অহংকার, হ্যাঁ, এই কলিযুগের মানুষের খুব রক্তের অহংকার, আর রক্তের অহংকার চলবে না, কলিযুগে রক্তের অহংকার চলে না গো, ও বেশি দিন নাই, চল্লিশ পেরোলেই ফর্স। হ্যাঁ, যারা ভাবে আমি দেখতে কত সুন্দর, আমি যাবো হরিবাসরে বসবা, আবার কেউ যদি ভাবে আমি এত বড় গোসাই, আমি যাব ওই গোপাল গান করছে, এই রসনা কথার অর্থ কি, এই যে জিহা, এত
দেওয়ার বলা হচ্ছে নাম করো, এখানে এসে বসো, আস্তে আস্তে করে প্রসাদ পাবেন, ভান্ডে এখনো প্রসাদ আছে, ওই প্রসাদ শেষ হবে না। হ্যাঁ, হরিবাবু একদম মন প্রাণ দিয়ে সব ঢেলে দিয়েছে, হবে, প্রসাদ পাবে। তাহলে ওখানে থেকে প্রসাদের জন্য হুড়োহুড়ি কেন? বলে এই পেট, এ হাঁড়ি প্রচুর গড়াগড়ি, হ্যাঁ, এই হাঁড়ির জন্য সব অবস্থা খারাপ, ওই পেটকে লিয়ে সব। জপরে 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 প্রথমে বসবার আগে আগে প্রণাম করে বসছে, এই আসনটাকে সম্মান জানাতে হয়। মৌমাছিটা যখন মারা গেল ভগবানের কাছে এসে বলছে, নারায়ণ পেয়েছ? আর বলবেন না, আপনি খুবই ভালো, দেখতে ভালো, সবাই আপনাকে ভগবান যে কেন বলে আমি সেটাই খুঁজে পাই। কি হয়েছে নারদ? প্রথমেই বললেন যে তুমি গোবরাপোকার কাছে যাও। গেলাম, নারায়ণ বলবার সঙ্গে সঙ্গে সে হরিবোল পটল তুলে দিয়েছে। আবার গেলাম মৌমাছির কাছে, সেখানেও গিয়ে নারায়ণ বলতে সেও পটল তুলে দিয়েছে। লাভটা কি? শুধু আমাকে দিয়েই পাপ কর্ম করাবে? হ্যাঁ, কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি অর্জুনের হাত দিয়ে সবাইকে নাশ করিয়েছিলে, হ্যাঁ, এটা কি ঠিক? শোনো না, ইহ জগতে যে জানে আই এম সোল, আমি একজন আত্মা, ওই জন্য বলেছে আমার মালা, আমি আলাদা, আমার দেহটা আলাদা। কেউ যদি মারা যায় পাড়ায়, যখন নেমন্তন্ন হয়, কি বলে, ডাকতে যায়, কি বলে, আমার বাবা পরলোক গমন করেছে। কেন তোমার বাবা? এটাকে বলে এটা তার খলা। কেউ যদি মনে করে আত্মা কি জিনিস, এই দেহটা কি জিনিস, যদি কেউ জানতে পারে, সে কাউকে মারেন, আবার কাউকে মারেন না। কেন বললেন? যেমন আমরা এই যে উড়নাটা যতদিন ভালো থাকবে, আমি ভালো করে ইস্ত্রি করে ভালো করে ধুয়ে আমি পরব, যখন এটা ছিঁড়ে যাবে, ময়লা হয়ে যাবে, এটাকে আবর্জনায় ফেলে দেবে। গীতাতে বললেন, বাসাংসি জীর্ণানি যথ বিহায় অনবানি গৃহ্ণাতি পরানি। হরি বল, হরি বল। কি বললেন? এই আত্মাও একই বস্তু। যেমন আমরা কাপড়টা ময়লা হয়ে গেলে তাকে আমরা ছুঁড়ে ফেলে দিই, এই আত্মাও সেরকম। যখন আমাদের দেহটা বয়স হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, আর চলবে না, রাধে রাধে, তখন এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে যাবে, ভগবান আত্মারূপী পরমাত্মা চলে যাবে। নিতাই গৌর হরি হরি হরি। তাহলে প্রভু কি করব না? শোনো, তুমি আর একবার এক জায়গায় যাও আবার। হ্যাঁ, এবারে যাবে তুমি কার কাছে জানো? গোমাতার কাছে যাও। ছুটলেন গোমাতার কাছে, গিয়ে যেই বলেছে নারায়ণ, গোমাতাও
এবার চিন্তা করলেন আর কোন প্রভুর কথা শুনো, প্রভুর কাছে গিয়ে বলছে প্রভু এটা কি করলেন, এতক্ষণ তবু একটা কীট পতঙ্গকে হয়তো আমি মেরেছি আমার কথার দ্বারাই, কিন্তু এখন গোমাতাকে মারলাম, যে গোমাতাকে আমরা পূজো করি। জয়নিতাই আমাদের হিন্দু ধর্মের কতটা যে অধগতি হয়েছে, এই যে আমরা বকা বাক্স দেখি না, সুদীপ্তা চ্যাটার্জি বলে একটি মেয়ে ছেলে আমাদের হিন্দু ধর্মের মানুষকে রান্না শেখাচ্ছে গো, ব্রাহ্মণ ঘরে নিয়ে হয়ে কি রান্না শেখাচ্ছে, গরু মাংস দিয়ে রান্না করা শেখাচ্ছে, রাধে রাধে, ভাবুন কতটা নিম্নগামী আমরা হয়েছে। বাংলাদেশে বাড়ি, তাহলে একবার চিন্তা করুন আমরা কি শিখছি, ওইসব রান্না শিখছি না, ভালো মন্দ খাব ঠিক, একটা বাঘ মাংস খায় তার দাঁতগুলো কেমন ঠিক, সুচালো ছিঁড়ে খেতে পারবে, মানুষের একদম সমান সমান্তরাল দাঁত দিয়েছে, কেন শাক খাবো সবজি খাবো, কিন্তু আমরা যে মাকে পূজো করি সেই মায়ের রান্না সেই মাকে কেটে কি কুপ্তা রান্না করছে। একবার চিন্তা করুন এইসব হিন্দু ধর্মের মানুষদেরকে কি করানো যাবে, কি তাহলে কতটা নিম্নগামী আমরা হয়েছে। আরো একটা কথা বলি, যে মায়েরা গোপালন করেন, দুধ খেলাম তার গোবর নিলাম, পায়খানা প্রস্রাব ঠাকুরের কাজে লাগালাম, কিন্তু যখন বৃদ্ধ হয়ে গেল ওকে মুসলমানের হাতে যবনের হাতে তুলে দিল, খেলো কে, তুমি তো আগে খেলে, আগে তো তুমি খেলে। এই জন্য তো আজকের দিনে ভাগাড়ে আর গরু পড়ে না, এই জন্য ভাগাড়ে আর গরু পড়ে না, বলে যা হলো বয়স হয়ে গেছে ওকে বেঁচে দে। বাবা তোমারও যদি বৃদ্ধা বয়সে তোমার যখন হাত পা চলবে না, গ্লাসটা নিতে গেলে থরথর করে হাত পা কাঁপবে, তোমাকে যদি ছেলে ছেড়ে দাও বৃদ্ধাশ্রমে যদি রেখে দিয়ে আসে তখন কি করবে, এই দুঃখ রাখার স্থান আছে, না পারি না করব, কিন্তু সারা জনম ওই গরুর কাছে গিয়ে গোমাতার কাছে গিয়ে অনেক কিছু সেবা কার্য করলাম, তার অনেক কিছু নিলাম, কিন্তু শেষের সময় যবনের হাতে তুলে ভুলেও এসব কাজ করবেন। এই গোমাতাকে যেই না বলেছে নারায়ণ নারায়ণ, গোমাতা ও দেহ ত্যাগ করে দিয়েছে, ছুটে গেল প্রভুর কাছে, প্রভু একই হলো, একই হলো প্রভু, আমায় দিয়ে তুমি কি করালে, নারদ তুমি কি এর উত্তর পেয়েছ, না প্রভু উত্তর আমি পাইনি। উত্তর যখন পেলে না, তাহলে তাহলে তুমি যাও এক রাজার বাড়িতে, সদ্যজাত একটি শিশু হয়েছে তার কাছে যাও, না আমি যাব না, আমি যাব না প্রভু, আমি যাব না। নারদ আমি বলছি তুমি যদি ওখানে যেতে পারো, তাহলে কিন্তু তুমি এই সাধু সঙ্গের ফল পেয়ে যাবে। নারদ মুনি প্রভুর কথা মতো তিনি চললেন, গিয়ে সঙ্গে সঙ্গে ওই রাজা মশাইয়ের বাড়িতে গিয়ে নারায়ণ নারায়ণ বলেছে। রাজা মশাই বললেন, ঋষি মশাই কি ব্যাপার, আমার বাড়িতে অনেকদিন পরে বৈষ্ণব ঠাকুর এসেছে, খুবই আনন্দের কথা, হ্যাঁ আজকে কত আনন্দ। কি করলেন ওই ঋষি মশাইয়ের পাদ অর্ঘ্য দিয়ে বললেন, প্রভু বলুন কি চাই, না আপনার ঘরে শুনেছি নাকি একটি সদ্যজাত শিশু হয়েছে, তাকে একটু আমি দর্শন করব তারপর চলে যাব। নারদ মুনি সেই শিশুর কাছে গিয়ে যেই না নারায়ণ নারায়ণ বলেছে,
শিশুটি খিলখিল করে হাসছে, কি ব্যাপার? আমি এত জায়গায় গিয়েছি, এত জায়গায় গিয়ে প্রত্যেকটা জীবকে আমি ওই নারায়ণ বলবার সঙ্গে সঙ্গে ও দেহত্যাগ করেছে। আজকে একটা শিশু মরল না, দেহত্যাগ করল না, কি? ওই শিশুটি বললেন, হে দেবর্ষি শুনুন তাহলে, যখন আপনি সর্বপ্রথম আমার কাছে আসেন, আমি ছিলাম কোবরা পোকা, তারপরে হলাম আমি মৌমাছি, আবার মৌমাছি থেকে হলাম গোমাতা, আর গোমাতা থেকে আমি হয়েছি এই মানুষ। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে এখনকার দিনে সাজ কহে তো মার তো লাঠা ঝুটটা জগত ভোলায় গরস গালি গালি সুরা বৈঠল বিকায়, সতের কোন স্থান যে একটু ভাঁওতাবাজি করবে, যে একটু মিথ্যাচারী করবে, অত্যাচারী হবে, তারই জয় জয়কার। তুলসীদাস তার দোহা বলিতে বললেন, সাজ কহে তোমার তো লাঠা পিটান খাবে সত্য পথে চলতে। এই জন্য যারা একটু সৎ ব্যক্তি তারা নিজেকে গুটিয়ে নিচ্ছে, না আর হবে না। যখন ওই বাচ্চা ছেলেটা বলছে, শুনুন আমি আজকে মানুষ জন্ম হয়েছি, আর মানুষ জন্ম হয়ে আমি এই চোখ কান নাক মুখ সব কিছু পেয়েছি, শুধু শুধু আমি ওই বৈষ্ণব দর্শনে। তাহলে সাধুকে যাহারে দেখি আইসে মুখে কৃষ্ণ নাম, তাহারে জানিও বৈষ্ণব প্রধান। ঠিক, তাহলে ওই সাধু সঙ্গের ফল কি? তুমি ঘুরে ফিরে ভগবানকে জানতে পারবে, তুমি ঘুরে ফিরে মানুষ হবে, মানুষ আর মানুষ। মানুষ কাকে বলবো? যার হুশ আছে তো নাকি, যার হুশ নেই? ঠাকুমা বলছে, আমার মানুষ হতে গেলে সাধু সঙ্গ করতে হবে, তাই না? বৈষ্ণব চরণে যেতে হবে, বৈষ্ণবের কাছে যেতে হবে, গুরুদেবের কাছে যেতে হবে। তাহলে বারংবার আমরা ডাকছি, কেউ আসছে না। আরে এখানে না কীর্তন শুনুন, একটু গোবিন্দের দেখা করুন। প্রভু আপনি ভালো আছেন তো? বলেন খাটি তো খাই, ভালো কি? ভালোটা কি? আমরা জানি ভালোটা এটাই, কিছু টাকা জমা করলাম, জমা করে ব্যাংক ব্যালেন্স করলাম, কেন শেষের সময় রাখতে হবে তো, একটু ঘর বাড়ি করলাম, শীতের সময় গ্যাংটক দার্জিলিং হ্যাঁ ওগুলো ঘুরে এলাম, আর স্ত্রী পুত্রকে নিয়ে ভালো মন্দ খেলাম, এটাই সংসার, এটাই মানুষ। শাস্ত্রে বললেন মানুষকে সব থেকে সর্বশ্রেষ্ঠ জীব বলেছে, কিন্তু কিসের মানুষ তুমি? হ্যাঁ যদি মনে করো যে তুমি টাকা পয়সা জমাবে, নিজে একটু ভোগ করবে, তাহলে তো বলবো এই যারা পাখি, ঠিক, এই যে বাবুই পাখি দেখেছেন না, তারাও তো বাসা বাঁধে, তারাও তো ঘর করে, তাদের বাসাগুলো দেখবার জন্য ওদের বাসাগুলোকে আমরা তাল গাছ থেকে পেড়ে নিয়ে আসি। হ্যাঁ আবার তারা এমন বুদ্ধিমান, তাদের ভেতরেও লাইট সিটির ব্যবস্থা রয়েছে, ওই জোনাকি পোকাকে ধরে নিয়ে গিয়ে সেখানে রেখেছে। রাধে রাধে। তাহলে আমরা কিসের বুদ্ধিমান? কি বুদ্ধিমান? তো সেই পাখিগুলো, আবার শীতের সময় তাদের পুত্র পরিজন তাদেরকে নিয়ে ওই দার্জিলিং চলে যায়, গ্যাংটক চলে যায় তারা ঘুরতে। তাহলে জীবনে কি করলাম?
তাই তো বললেন এই নাম জপ হলো আপনার ঘুচে যাবে তৃষা। বুঝতে পারলাম তো মহাপ্রভুর যখন এই অষ্ট সাত্ত্বিকের ভাবের উদয় হলো তখন ওই সার্বভৌম পণ্ডিত বললেন শোনো তোমরা কেউ এই সন্ন্যাসী ঠাকুরকে ছুঁবে না। কি করলেন লোকজনের সহযোগিতায় তিনি নিজে ওই মহাপ্রভুকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে আর বাড়িতে নিয়ে গিয়ে তার ওই খাটটার উপরে শুয়ে দিয়েছে আর শুয়ে দিয়ে নিত্যানন্দকে আর নিজের ভগ্নিপতি গোপীনাথ আচার্যকে খবর দিয়েছে। যেই না খবর দিয়েছে তারা এসে সর্বপ্রথম মহাপ্রভুকে দেখা মাত্র তার কর্ণকুহরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে হরে। যেই না বলা মহাপ্রভু আমার তিনি সারা অঙ্গ ছেড়ে উঠে বসলেন আর বদনে গাইছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরে। নয়ন যুগল দিয়ে অশ্রু ধারা প্লাবিত হয়ে চলে যাচ্ছে যখন নয়ন দিয়ে অশ্রু ধারা বিগলিত হচ্ছে সার্বভৌম পণ্ডিত ছুটে গিয়ে প্রণাম করল আর যেই না প্রণাম করলেন সঙ্গে সঙ্গে মহাপ্রভু বললেন কৃষ্ণ পদে মতি হোক বাবা। কি কি বললেন আপনি কি বললেন আমাকে কৃষ্ণ পদে মতি হোক মনে হয় এর ভালো করে সন্ন্যাস মন্ত্রটুকু জানা নেই। যারা সন্ন্যাস হয় তাদেরকে যদি কেউ প্রণাম করে তারা বলে চিরজীবিতি ভব আয়ুষ্মান ভব তা না হয়ে আপনি বললেন আমায় কি কৃষ্ণ পদে মতি হোক আমি আমার আমার টোলে সন্ন্যাসদেরকে আমি শিক্ষা দিই না বুঝি তোমারও সন্ন্যাস মন্ত্রটি ভালো করে জানা নাই তুমি কে কে গো কে গো বাপু তুমি কে। পাশেই ছিল গোপীনাথ আচার্য বললেন জানেন না প্রভু এ হলো নবদ্বীপের নিমাই পণ্ডিত। সাবধান গোপীনাথ নিমাই পণ্ডিত মানে আমাদের যে আদরের দুলাল হ্যাঁ সেই নিমাই হ্যাঁ গো ইনি যে এই কলিযুগের ভগবান চুপ করো যাকে তাকে তুমি ওই ভগবানের আসনে বসাবে না জানো কিছু শাস্ত্রোক্ত হয়ে গেলে তাকে ভগবান বলে বলে না। শুনুন প্রভু আপনি তো জানেন না জানলে আপনিও বলতেন যে ভগবান। বেশ তাহলে আমি জানবো এর কতটা শাস্ত্রজ্ঞ এ কতটা জ্ঞানী। ঠিক আছে একদিন সময় করে ইনার সঙ্গে আমি একটু শাস্ত্র কথা আলোচনা করব। বহুদিন পর এসে উপনীত হলো সেই দিন আর সেই দিন যেই না এলো গঙ্গার পাড়ে বসে বসে দুজনে মিলে শাস্ত্র আলোচনা করছে আত্মা রামস্য মনুয় এই কথাটি আলোচনা করতে করতে ব্যাখ্যা করতে করতে এ একটা শ্লোক বলে সে একটা শ্লোক বলে একটি উত্তর দেয় সে একটি উত্তর দেয় দিতে দিতে মহাপ্রভুর কাছে সার্বভৌম পণ্ডিত হেরে গেল।
ওই সার্বভৌম পণ্ডিত নিচের দিকে বদন করে 80 বৎসরের বৃদ্ধ নয়ন জলে ভাসতে ভাসতে দরজা জানলা বন্ধ করে নিয়ে চিৎকার করে বলছে, কে গো কে গো তুমি, তুমি কে, তুমি কে, তুমি কি, তুমি কি আমার সেই ত্রেতা যুগের ভগবান, তুমি কি আমার সেই দ্বাপর যুগের ভগবান, তুমি কি আমার সেই কলি যুগের ভগবান, যদি তুমি ভগবান তাহলে তাহলে এই 80 বৎসরের বৃদ্ধকে তুমি দেখা দাও প্রভু, তুমি এই অন্ধকার ঘরে তুমি দেখা দাও। সার্বভৌম পণ্ডিত নয়ন জলে ভাসছে আর কি বলছে, নয়ন জলে ভাসছে আর বলছে কি, কৃপা করো